নমস্কার, এডুকেশন বাংলায় সকলকে স্বাগত। আপনারা জানেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইমারি বা আপার প্রাইমারি টেট নিয়ে ফের ঘোষণা করেছেন যে আগামী দু মাসের মধ্যেই নাকি নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হবে। আচ্ছা, সেই সব খবর দেবো, সেই নিয়ে একটি প্রতিবেদন আজকে বেরিয়ে এসেছে, সেই খবরটি আপনাদের শোনাব। কিন্তু সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এডুকেশনাল ভিডিও পেতে এবং এডুকেশনাল যে কোনো খবরের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। আচ্ছা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল সকালের দিকে আমি একটি এপিসোড করি এবং সেই এপিসোডে আপনাদের বলেছিলাম যে কালী পুজোর পরেই প্রাইমারি বা আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে এবং জানুয়ারি মাস করে প্রাইমারি টেটের পরীক্ষা হতে পারে, যেটা বিকাশ ভবন সূত্রে খবরটা পেয়েছিলাম আমরা। এবং সেই খবরটি সত্যি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি এটাই ঘোষণা করেছেন। তার মানে বুঝতে পারছেন এডুকেশন বাংলা যা খবর দেয় সেটা সত্যতা বিচার করিয়ে দেয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা ভবিষ্যতে সত্য খবরগুলো যাতে ঘোষণার হওয়ার আগে বের করে আনতে পারি বিকাশ ভবন থেকে। আচ্ছা দেখুন, যে প্রতিবেদনটা বলছিলাম, গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন টেটের কথা, কিন্তু গতকালই আপনারা জানেন যে কলকাতার রাজপথে একটি শিক্ষক সংগঠন, যারা শিক্ষক কিন্তু শিক্ষক নয়, সরকারের কাছে শিক্ষক নয়, কিন্তু তারা নামে শিক্ষক, সেই শিক্ষক সংগঠন মানে পার্শ্ব শিক্ষকদের কথা বলছি, তারা আন্দোলন বা পদযাত্রা করার জন্য শিয়ালদা থেকে যখন তারা শিয়ালদায় যখন তারা প্রস্তুতি নিচ্ছে তখন তাদেরকে যে পুলিশ অ্যাটাক করে এবং তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদের সব কিছু প্ল্যান পাঞ্চাল করে দেয়। এবং সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করলেন যে টেট পরীক্ষা করে, টেট পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু বাংলার হতভাগ্য, হতদরিদ্র, অসহায়, বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য তিনি কিছুই ঘোষণা করলেন না। তিনি একবারও বললেন না যে পার্শ্ব শিক্ষকদেরও স্থায়ী করা হবে, স্থায়ী শিক্ষক রূপে নিয়োগ করা হবে। তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি 10 বছর পেরিয়ে গেল, এখনও তিনি রক্ষা করলেন না। কাল তিনি আমন্ত্রিত ছিলেন কিন্তু ওই আন্দোলনে বা ওই সভায় আমন্ত্রিত ছিলেন পার্শ্ব শিক্ষকদের সভায়, তা সত্ত্বেও তিনি পার্শ্ব শিক্ষকদের গ্রেপ্তার করে তাদের কিন্তু সব কিছু মানে ভণ্ডুল করে দিলেন। এবং উপরন্তু কালকেই আবার নবান্ন থেকে ঘোষণা করলেন যে শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করা হবে এটি তিনি একবারও বললেন না। আচ্ছা যাই হোক, এ ব্যাপার নিয়ে আমরা আবার আলোচনা করব বা অন্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি যেটা বলছিলাম টেট নিয়ে, যে দু মাসই নিয়োগ উচ্চ প্রাথমিকে এবং ফের টেট, তার মানে দু মাসের মধ্যেই কিন্তু টেট পরীক্ষা করে শিক্ষক নিয়োগ করা হবে রাজ্য বিধানসভা সিওরে, তার মানে বিধানসভা ভোট এলেই কিন্তু এই টেট পরীক্ষাগুলি নেওয়ার তোড়জোড় শুরু হয়ে যায় এবং শিক্ষক নিয়োগ করার তোড়জোড় শুরু হয়। কিন্তু তার আগে আর কোনো কিছু চেষ্টা বা চাড়ি কোনো কিছুই থাকে না। আচ্ছা, রাজ্যে বিধানসভা ভোট কিন্তু সিওরে, তার আগে স্কুল শিক্ষায় বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান
টেট পরীক্ষায় ইতিমধ্যে 20,000 চাকরি প্রার্থী পাস করেছেন, শূন্য পদ আছে 16,500। আসন্ন ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে শূন্য পদে নিয়োগের জন্য ইন্টারভিউ করা হবে, বাকি সকল প্রার্থীদের ধাপে ধাপে শূন্য পদে নিয়োগ করা হবে। আচ্ছা, এই যে ধাপে ধাপে কথাটি বলল, এই ধাপে ধাপের সঙ্গে কিন্তু পার্শ্বশিক্ষকরা অনেকদিন থেকেই পরিচিত আছেন। তিনি 2011 সালে নবান্নে ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় এলে ধাপে ধাপে 3 বছরের মধ্যে পার্শ্বশিক্ষকদের স্থায়ী শিক্ষক রূপে নিয়োগ করবেন, কিন্তু সেই একটি ধাপও এখনও কিন্তু দেখা যায়নি। আচ্ছা, যাই হোক, দেখা যাক ধাপে ধাপে তিনি শূন্য পদে নিয়োগ করেন কি না। যদিও বিকাশ ভবনের আধিকারিকরা বলেছেন মুখ্যমন্ত্রী ডিসেম্বর জানুয়ারিতে যে 16,500 শিক্ষক নিয়োগের কথা বলেছেন, তার প্রকৃত চিত্রটা হলো উচ্চ প্রাথমিক বা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষক নিয়োগ হবে। তার মানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে কিন্তু শিক্ষক নিয়োগ হবে। 2014 সালে এই টেস্ট পরীক্ষার জন্য স্কুল সার্ভিস কমিশন বা SSC বিজ্ঞপ্তি দিয়েছিল, তার মানে 2014 সালের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে এখনও নিয়োগ হয়নি। 2021 সালে জানুয়ারিতে সরকার নিয়োগ শেষ করতে চায়, তার মানে 7 বছর পর। যাই হোক, আচ্ছা, কিন্তু লোকসভা ভোটের জেরে তা স্থগিত হয়ে যায়। উচ্চ মাধ্যমিকে 2015 সালের 16 আগস্ট টেট হয়েছিল এবং 14,339 পদে নিয়োগের জন্য টেট হয়েছিল। পরের বছর 14 সেপ্টেম্বর সেই পরীক্ষার ফল বেরোয়, তার মানে 2014 সালে বিজ্ঞপ্তি বেরোয়, 2015 সালে 16 আগস্ট পরীক্ষা হয়, আবার তার 1 বছর পর কিন্তু তার ফল বেরোয় 14 সেপ্টেম্বর, তার মানে 1 বছর 1 মাস পর কিন্তু ফল বেরোয়। 2014 সালে বিজ্ঞপ্তি, 15 সালে পরীক্ষা, 16 সালে কিন্তু ফল বেরোলো, এবং তার ইন্টারভিউ হলো কিন্তু আবার 3 বছর পর 2019 সালে জুলাই। খুব সুন্দর সিস্টেম। আচ্ছা, গত বছরের 4 অক্টোবর সম্ভাব্য মেরিট লিস্টে 24,500 প্রার্থীর নাম প্রকাশিত হয়েছিল, কিন্তু মামলার জেরে বিষয়টি আপাতত বিচারাধীন, তাই এখনই সম্ভাব্য মেধা তালিকার প্রার্থীদের কাউন্সিলিং করে শূন্য পদের নিরিখে প্যানেল বের করার সমস্যা আছে SSC-র। তার মানে মুখ্যমন্ত্রী যতই বলুন কিন্তু এটা একটা বিচারাধীন, কোর্টে বিচারাধীন কিন্তু এই কেসটি, SSC-র কেসটি। খুব সহজেই কিন্তু এটা নিয়োগ করতে সরকার পারবে না। আর যেটা পারবে, 2017 সালে যে ফর্ম ফিল আপগুলো হয়েছিল প্রাইমারি টেটের, তাদের কিন্তু নিয়োগের কোনো চারি বা চেষ্টা কিন্তু সরকার দেখায়নি, যেটা আবার কিন্তু হতে চলেছে জানুয়ারিতে। যেটা শোনা যাচ্ছে যে জানুয়ারিতে নাকি প্রাইমারি টেটের পরীক্ষা হবে, এবং এই কালী পুজোর পরেই বা ডিসেম্বরের প্রথমেই নাকি একটি বিজ্ঞপ্তি বেরোবে, নতুন ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তার মানে 2017 সালে যারা আবেদন করেছিল তারা আছে, প্লাস নতুন ক্যান্ডিডেট আবেদন করবে, এদের নিয়ে এই পরীক্ষাটি হবে। তার মানে বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা মতো একটি টেট পরীক্ষা হবে, কিন্তু টেট পরীক্ষা হলো পার্শ্বশিক্ষকরা 15 বছর 17 বছর 18 বছর শিক্ষকতা করলেও তারা কিন্তু আজও বঞ্চিত, আজও অসহায়, তাদেরকে আজও কিন্তু লড়াই করে পরীক্ষা দিয়ে পাস করে শিক্ষক হতে হবে, পূর্ণ শিক্ষকের মর্যাদা কিন্তু পেতে হবে। এক একজন পার্শ্বশিক্ষকের বয়স কিন্তু, বেশিরভাগ পার্শ্বশিক্ষকের বয়স কিন্তু 50-এর বেশি। যারা 15 বছর 18 বছর ধরে শিক্ষকতা করছেন, যারা মানসিক অবসাদে এই বেতনে সংসার চালাতে, কিন্তু মানসিক অবসাদে যারা ভেঙে পড়েছেন, যাদের মানসিকতা নেই, যারা 50, যাদের বয়স পেরিয়ে গেছে, তারা কি পারবে এই নতুন ক্যান্ডিডেটদের সঙ্গে একসাথে বসে পরীক্ষা দিয়ে পাস করে পূর্ণ শিক্ষকের মর্যাদা অর্জন করতে? আমি জানি পার্শ্বশিক্ষকরা সবাই ইন্টেলিজেন্ট, সবাই কিন্তু মানে খুব ইন্টেলিজেন্ট ছাত্র ছিলেন এককালে, কিন্তু পরিস্থিতির চাপে এবং এক জাঁতাকলে পড়ে তাদের সেই মেধা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। তাদের কপালে যে চিন্তার বাঁশটি পড়েছে, সেই বাঁশটি কাটিয়ে এবং তাদের সংসারের যে চিন্তা, ছেলের দুধ